নমস্কার, আপনারা দেখছেন জেলার এক নম্বর অনলাইন এবং টিভি চ্যানেল বীরভূম আরশি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। রাজনীতি ভুলে কারখানা খোলার দাবিতে বাম তৃণমূল একজোট। পোস্টার ছেঁড়াও মারাকে কেন্দ্র করে উত্তেজনা দুবরাজপুরে। পৌর ভোটে তৃণমূলের হয়ে ভোট প্রচারে এলেন নেতা মন্ত্রীরা। বাসের ধাক্কায় স্কুটি চালক আহত বোলপুরে। তিনলোহা ভাঙাচোরা দোকানে বিধ্বংসী আগুন সাঁইথিয়ায়। হোস্টেল খোলার দাবিতে পড়ুয়াদের বিক্ষোভ বিশ্বভারতীতে। বাংলা মোদের গর্ব উৎসব মেলার শুভ সূচনা বোলপুরে। ঝোরে শ্মশান মেলার উদ্বোধন কাকরতলা থানার বড়া গ্রামে। এবার সংবাদ বিস্তারিত। সিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতে 14 নম্বর জাতীয় সড়কের পাশে রয়েছে একটি মিকি মেটাল নামে স্পঞ্জ আয়রন কারখানা। কিন্তু এই কারখানায় দীর্ঘদিন ধরে মালিকপক্ষ বিভিন্ন কারণ দেখে কাজ বন্ধ রাখছেন। এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে এখানকার শ্রমিক সংগঠনের পক্ষ থেকে রাজনৈতিক ভেদাভেদ ভুলে আজ সামিল হলেন কারখানা খোলার দাবিতে। এদিন এই কারখানার সামনে বাম সমর্থিত শ্রমিক সংগঠন সিটু এবং তৃণমূল সমর্থিত শ্রমিক সংগঠন INTTUC একজোট হয়ে কারখানা খোলার দাবি তোলেন। তাদের দাবি, এখন শ্রমিকদের রোজগার নিয়ে তৈরি হয়েছে সংকট। এমন অবস্থায় রাজনৈতিক ভেদাভেদ দেখে কোনো লাভ নেই। অন্যদিকে শ্রমিক পক্ষ থেকে জানানো হয়, একটা কম বেতনে কাজ করতাম, বন্ধ হওয়ার কারণে সংসারের অচল অবস্থা, বিকল্প চিন্তাভাবনা আমাদেরকে করতেই হবে। তার আগে বলছি যে চিঠি যে এখানে যে সাসপেন্সের লেটার দিয়েছে সেটা অবৈধ। মালিকের সঙ্গে 9 তারিখে আমাদের উপরে নেতৃত্ব কথা হয়েছিল, উনি কথা দিয়েছিলেন 16 তারিখ থেকে চলবে, এবং যে সমস্যা ছিল সেটাকে পরবর্তী স্টেজে মিটিং করে ফয়সালা করার কথা ছিল, সেটা উনি অবাধ্য করে জোর করে এই সাসপেন্সার সেটাই উনি দিয়েছেন। সমস্যা পড়তে হচ্ছে সমস্ত কর্মচারী বন্ধ যে সমস্যা, আবার সমস্যা মিটিয়ে আলোচনা করে আমরা সেটা করে ফয়সালা করেছিলাম, সেটাই কথা ছিল, কিন্তু তার উনি সেটা মানেননি, সেটা উনি অবৈধভাবে কাউ কোনো ইউনিয়নকে না জানিয়ে এই চিঠি করেছেন। কথা হয়েছে কর্তৃপক্ষের সাথে কোনো আপনাদের শ্রমিক? না না, কথা নেতৃত্ব কথা বলেছে আমাদের, আমাদের যিনি MLA আমাদের বিকাশদা কথা বলেছেন, রাজীবুলদা কথা বলেছেন, উনি বলেছেন এই সব মালের বৃদ্ধি ওয়ার্কস। এই চিঠির কথার অর্থ হচ্ছে মানে যে সাসপেন্সার ওয়ার্কার যে আমি কিছুদিনের জন্য এটা বন্ধ করেছি, উনি যে লক আউট করেনি, সমস্যা সমাধান আমি পরে যখন বুঝবো তখন ফয়সলা করে খুলবো। এই যে লকডাউন গেল, তারপরে আবার কারখানা খুললেন, আর্থিক দিক থেকে কতটা অসুবিধা? অনেক পিছিয়ে সমস্ত এখানকার শ্রমিকরা এখানে কাজ করে, অন্য জায়গায় কাজ করে, তবেই তারা দুটো খেতে পায়। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আসন্ন দুবরাজপুর পৌরসভা নির্বাচনের আগেই দুবরাজপুর 1 নম্বর ওয়ার্ডের তালবেড়া আদিবাসী পাড়ায় তৃণমূলের বুকিং করা দেওয়ালে নির্দল প্রার্থী পোস্টার মেরে দেওয়ায় এবং তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়ার অভিযোগে এই ওয়ার্ডের নির্দল প্রার্থী ফকির বাউরির বিরুদ্ধে। আজ সকালে ওই আদিবাসী পাড়ায় বাড়ি বাড়ি ভোট প্রচার আসেন তৃণমূল প্রার্থী বনমালী ঘোষ। সেই সময় তিনি দেখেন তার বুকিং করা দেওয়ালে পোস্টার মেরে দেয় নির্দল প্রার্থী এবং তার কিছু তৃণমূলের পোস্টার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী বনমালী ঘোষ দুবরাজপুর থানায় বিষয়টি জানান এবং তারপরে ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবেন বলে তিনি জানান। অন্যদিকে নির্দল প্রার্থী ফকির বাউরি জানান, ফাঁকা দেওয়ালে এই পোস্টারগুলি মারা হয়েছিল, পরে সেগুলিতে সাইট ফল লেখা হয়েছে। তিনি আরও জানান, এবারে যদি রাতারাতি ওরা যদি জেনে পরে সাইট ফল করে দেয় আদিবাসীরা, ওখানে জিজ্ঞেস করলে বলে দেবে, ওখানকার আদিবাসী যদি বলে দেয় যে ফকির মেরে গেছে যুদ্ধবস্তি, তারপরে ওরা কখন সাইট ফল করে দিন চলে আসছে, ফাঁকা ছিল মেরেছে, আমার সাইট ফল করা ছিল না, আমি এটাই আমার ভুল হয়েছে। আর যদি বা ছেলে পুলে মারছে তাহলে বারণ করে দেবো, যেহেতু মারিস না। এবারে জানাবে, ধরুন আমার তো দেয়ালে যদি ফাঁকা দেয়াল আছে, আমি চিঠি নিচ্ছি, সেখানে যদি সাইড ফর করে দেয়, হ্যাঁ সেটা দোষটা ধরলেও আমি সাইড ফর করি না, আমারই দোষ। সেই পোস্টটা যদি বলে যদি ছাড়িয়ে নিতে তো ছাড়িয়ে নেবো। আপনি সাইড ফর করেনি কেন? সাইড ফর করি নাই, তখন এত সময় ছিল না, চুন দেওয়া ছিল, সময় ইয়ে পাইনি।
ফাঁকা দেয়াল ছিল চিটিন দে এটাই করেছি। ওটা কি তৃণমূলের দেওয়াল ছিল তখন? তৃণমূলের তা কী করে জানবো যে তৃণমূলের ছিল, তৃণমূলের দেয়ালই সাইড ফোর ছিল না তো কী করে জানবো, ফাঁকা ছিল দেয়াল সাইড ফোর ছিল না, ফাঁকা দেওয়াল আমি মেরেছি। এবার পোস্টার চিঠি জিনিস যদি সাইড ফোর লাগে সেটাতে জানি না, জানা নেই, এখন সব কিছু নিয়ম পাল্টাবে। অন্যদিকে দুবরাজপুর এক নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী বনমালী ঘোষ জানান, তালবেড়া পাড়াতে আমি সকালে প্রচারে আসি, তখন দেখতে পাচ্ছি যে নির্দল প্রার্থী, কালকে শুনলাম ওদের মুখে আমাদের দেয়াল বুকিংয়ের উপর পোস্টার মেরে গেছে এবং কিছু পোস্টারকে আমাদের ছিঁড়ে দিয়েছে, এবং এই পোস্টার ছিঁড়ে দেওয়াতে আমি ওকে ফোন করতে যাই কিন্তু ফোন নট রিচেবল থাকে, এবং আমি বুঝতে পারছি যে বিভিন্ন আমার আট দশটা দেওয়ালে পোস্টার ছিঁড়েছে এবং আট দশটা ওয়ালে ও আমাদের দেয়াল বুকিংয়ের উপর পোস্টার মেরে গেছে। এই অভিযোগটা আমি থানায় জানাচ্ছি এবং এই অভিযোগটা আমি নির্বাচন কমিশনের কাছেও জানাচ্ছি ব্যাপারটা, যে আমার দেয়াল বুকিংয়ের উপর কেন পোস্টার মারবে এবং কেন পোস্টার ছিঁড়বে। কেন করেছে বলে মনে করছেন? এটা মানে ও সত্যতা করতে চাইছে যাতে ঝামেলা ফামেলা হয়, ঝামেলা করে ও নিজে ফায়দা লুটতে চাইছে, ও তো মানে সুযোগ সন্ধানী লোক, সুযোগ সন্ধান খুঁজছে, এটাই ব্যাপার। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম, আরসি টিভি, দুবরাজপুর। আসন্ন পৌর ভোট উপলক্ষে দুবরাজপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী তথা প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পাণ্ডের হয়ে ভোট প্রচার করতে এলেন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। দুবরাজপুর পৌরসভার হলঘরে তৃণমূলের এই সভার আয়োজন করা হয়। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও ছিলেন ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী পীযূষ পাণ্ডে, দুবরাজপুর ব্লক সভাপতি ভোলানাথ মিত্র, শহর সভাপতি তথা ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থী মানিক মুখোপাধ্যায়, তৃণমূল নেতা অরুণ চক্রবর্তী, প্রভাত চ্যাটার্জি, রামতনু নায়ক সহ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। উল্লেখ্য, এই সভায় তৃণমূলের মহিলা কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লালটু মুখার্জি, রিপোর্ট, বীরভূম, আরসি টিভি, দুবরাজপুর। বোলপুরের থিজম ফার্মেসি সংলগ্ন চৌমাথা মোড়ে বাসস্ট্যান্ডের নিকট দ্রুতগতিতে আসা বাসের ধাক্কায় আহত হল এক স্কুটি চালক। স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে আসা একটি বাস ধাক্কা মারে স্কুটিটিকে, সাথে সাথেই ছিটকে পড়েন স্কুটি চালক। পুলিশ প্রশাসন ও সাধারণ মানুষের তৎপরতায় তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। তার এক আত্মীয়ের কথায় জানা যায়, আহত ব্যক্তির নাম নন্দ দুলাল মণ্ডল, বয়স ৭১ বছর, বাড়ি বোলপুর সীমান্তপল্লী এলাকায়। আরও জানা যায় যে তিনি বাদুরিয়া থেকে বাড়ি ফেরার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম, আরসি টিভি, বোলপুর। বীরভূমের দুবরাজপুর শহরে সর্বপ্রথম সবুজে ঘেরা উন্মুক্ত মনোরম প্রাকৃতিক পরিবেশে বৃদ্ধ বৃদ্ধাদের আনন্দময় নিশ্চিন্ত আশ্রয়স্থল আনন্দ আশ্রম, বৃদ্ধাবাস ও অনাথ আশ্রম। দুবরাজপুর নতুন পল্লী জল ট্যাঙ্কের কাছে দুবরাজপুর নাগরিক সমিতি পরিচালিত এই আনন্দ আশ্রমে সীমিত সামর্থ্যের মধ্যেই বৃদ্ধ বৃদ্ধারা অত্যন্ত আনন্দের সঙ্গে তাদের জীবন যাপন করতে পারবেন। এছাড়া সম্পূর্ণ বিনা খরচে অনাথ ছেলে মেয়েরাও থাকতে পারবে। বিশদ জানতে যোগাযোগ করুন 9800941683 অথবা 9775163428 অথবা 8906957646 এই নম্বরে। সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডের মনসাপল্লী এলাকায় বিধ্বংসী আগুন লাগে একটি দোকানে। আগুন নেমাতে দমকলের ৪টি ইঞ্জিন আসে, যদিও আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এদিকে স্থানীয়রা প্রথমে আগুন নেমানোর চেষ্টা করলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরপর খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম, আরসি টিভি, সাঁইথিয়া। দীর্ঘদিন করোনা আবহের পরিবেশ পরিস্থিতির জেরে পঠন পাঠন ছিল বন্ধ। সম্প্রতি রাজ্য সরকারের ঘোষণা মতো সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়েছে। এদিকে বিশ্বভারতীর পঠন পাঠন স্বাভাবিক ছন্দে ফিরে আসে, কিন্তু বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হোস্টেল এখনও পর্যন্ত না খোলায় অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের।
আজ সকালে শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অফিস বলাকা গেটের থেকে ভাষাভবন পর্যন্ত মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে পড়ুয়ারা। সব কিছু স্বাভাবিক হলেও শান্তিনিকেতনে পড়ুয়াদের প্রচুর চড়া দামে ঘর ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। এদিন শতাধিক স্নাতক স্তরের পড়ুয়ারা ভাষাভবন গেটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। শেখ রিয়াজউদ্দিন ও মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, শান্তিনিকেতন। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের উদ্যোগে বোলপুর শান্তিনিকেতন থানার অন্তর্গত বোলপুর শিক্ষানিকেতন আশ্রম পারুলডাঙ্গায় অনুষ্ঠিত হয় তিন দিনের উৎসব বাংলা মোদের গর্ব। এদিন ফিতে কেটে উৎসব মেলার উদ্বোধন করেন ক্ষুদ্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। এছাড়াও মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলাশাসক বিধান রায়, বোলপুর লোকসভার সাংসদ অসিত মালস, অন্যান্য নেতা নেত্রী ও কর্মীরা। কলকাতা এবং জেলা শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে জেলার হস্তশিল্প মেলা এবং থাকছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প প্রদর্শনী যা তুলে ধরা হয়েছে। উল্লেখ্য, এদিন আদিবাসীদের নৃত্য ছিল চোখে পড়ার মতো। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, বোলপুর। কৃষক ভাইদের জন্য জরুরি সতর্কবার্তা। কম্বাইন্ড হার্ভেস্টার বা ধান কাটা ঝাড়ার মেশিন ব্যবহারের পর জমিতে বড় বড় নাড়া ও খড়ের টুকরো পড়ে থাকে, ওই খড়ে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা। তাপ ও ধোঁয়ায় পরিবেশ দূষণ ঘটছে। সবচেয়ে ভয়ঙ্কর হলো মাটির মধ্যে জীবাণু, কেঁচো, পোকারা মারা পড়ছে এবং মাটি শক্ত হয়ে যাচ্ছে। এর ফলে পরবর্তীতে জমিতে প্রয়োগ করা সার ফসলের গ্রহণযোগ্য হতে সমস্যা হচ্ছে। সার সঠিক কাজে না লাগা ও মাটির শক্ত ভাব ফসলের ফলনের ঘাটতি ঘটাচ্ছে। এছাড়া খড় পোড়ালে উদ্ভিদ খাদ্য নষ্ট হয়। কোনো অবস্থাতেই ধান জমিতে পড়ে থাকা নাড়া ও খড় পুড়িয়ে মাটির স্বাস্থ্য নষ্ট করবেন না। ধান জমির পড়ে থাকা খড় জমির আলের ধার বরাবর জমা করুন। খড় পচিয়ে জৈব সার হিসেবে জমিতে ব্যবহার করুন। খড় কেটে মাটিতে মেশাতে পারেন। এছাড়াও খড় গৃহস্থালির জ্বালানি, গবাদি পশুর খাদ্য, ভার্মি কম্পোস্ট এবং মাশরুম চাষে ব্যবহার করতে পারেন। বিশদে জানতে ব্লকের সহ কৃষি অধিকর্তার অফিসে যোগাযোগ করুন। কৃষি বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। জেলার কাকরতলা থানার বড়া গ্রামবাসীদের উদ্যোগে গতকাল শুরু হল বড়া ঝোরে শ্মশান মেলা। এদিন এই মেলার উদ্বোধন করেন খয়রাশোল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কাঞ্চন অধিকারী। সঙ্গে উপস্থিত ছিলেন কাকরতলা থানার ওসি জাহিদুল ইসলাম, জেলা পরিষদের সদস্যা আঁখি অধিকারী, কার্যকারী ব্লক তৃণমূলের সভাপতি আব্দুর রহমান, বড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান চন্দনা দত্ত, পার্শ্বন্নি অঞ্চল তৃণমূলের সভাপতি উৎপল ব্যানার্জি ও চেয়ারম্যান পার্থসারথী মণ্ডল, শিক্ষক নেতা উজ্জ্বল কাদেরী সহ বিশিষ্ট জনেরা। মেলা কমিটির সভাপতি কাঞ্চন অধিকারী জানান, 21 বছর আগে বড়া ঝোরে মহাশ্মশান মেলা শুরু হয়। এই মেলার উদ্যোক্তা ছিলেন নিমাই চন্দ্র গাঙ্গুলী এবং শঙ্কর প্রসাদ সরকার। সেই তখন থেকে মেলা চলে আসছে এবং হিন্দু মুসলমান সবাই মিলে এই মেলাতে আমরা আনন্দ উপভোগ করি। এই মেলায় সেই সময় আগেকার দিনে কলকাতা দলের যাত্রা গানও হতো, বাউল এসব অনেক কিছু হতো, আর বিভিন্ন গ্রাম থেকে এই মেলাতে অনেকেই আসেন এবং সকলের মধ্যে একটা মেলার যে মিল, যে বন্ধুত্ব ভাব, সেটা আমরা এখানে দেখতে পাই। আমরা চাই মেলাটা শান্তি শৃঙ্খলাভাবে শেষ হয়। সকলের কাছে এটাই আমাদের অনুরোধ, প্রতি বছরের মতো এবছরও যেন মেলাটা ভালোভাবে চলে। এবারে প্রোগ্রাম কী থাকছে মেলায়? এবারে মেলায় প্রোগ্রাম তেমন কিছু আমরা রাখতে পারিনি, যেহেতু একটা কোভিড বিধি মেনে আমাদেরকে চলাতে হচ্ছে। তাই সমস্ত কিছু প্রোগ্রামগুলো বাদ দিয়ে মেলার মধ্যে যেন বেচাকেনা হয়, যারা বাদ থেকে এসেছে সেই দিকটা আমরা বেশি লক্ষ্য রাখছি। শেখ রকিবউদ্দিনের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, কাকরতলা। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।